হয়েছে, আপনারাও রেকর্ডিং অন করে রাখেন। সেদিন একবার ডিস্টার্ব হয়ে গেছে, মানে আমার কারেন্ট চলে গেছে, যার জন্য আর রেকর্ডিং গুলো ইয়ে হয় নাই, মানে কনভার্ট হতে পারেনি। আপু আপু আমাদের রেকর্ডিং অন করতে হলে তো পারমিশন লাগবে। যাই হোক, করেন একটু দেখি। What the hell man, কি হইলো? আপনি সিলেকশন টুল নেন? জি আপু, বলছি আপনি একটা টুল, হ্যাঁ একটা করেন, দিয়ে সিলেকশন টুল নেন। এবার 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 আপনি ইয়ে করেন, হচ্ছে এবার রোটেট টুল, হ্যাঁ নিয়ে অল্টার চেপে যতটুকু অ্যাঙ্গেল চান ওখানে ক্লিক করেন। এই তো এখন কপি করেন, কত টু 345, 345 ডিগ্রি। আচ্ছা আপনি একটু কালার চেঞ্জ করেন তো, দুই একটা কালার চেঞ্জ করেন। আচ্ছা এটা কালার কি? আচ্ছা আপু, এটাকে একটা শেপ করলে কালার একটা হয়ে যায়? হ্যাঁ একটু হয়ে যাবে, ওটা তো এক জায়গায় হয়ে গেছে। জি। আচ্ছা এটা থেকে আর ফেরার কোনো পথ নাই? এখন কন্ট্রোল জেড করে করে একবার হয়েছে তো, এটা করতে পারবে না। হয়েছে, ওকে আপু। থ্যাংক ইউ ভাইয়া, আমি স্টপ শেয়ার করে দিলাম। জি। ও আলাদা আলাদা যে কালারটা আসলো, এটা কিভাবে আসলো? এই সাকিব ভাই আরেকবার দেখান ভাইয়া, ওটা প্রত্যেকটাকে সিলেক্ট করে করে আপনি কালার সেটা সিঙ্গেল চেঞ্জ সিলেক্ট করে দিবেন। করেন, করে তারপরে সিঙ্গেল সিলেক্ট ফিল্টার করে দেন, দিয়ে আপনি কালার চেঞ্জ করে দেন। ভাই যে এখানে এখানে আপনি একটা শেপ টান দিয়ে বের করে নিয়ে আসেন বাইরে। আচ্ছা হ্যাঁ, এবার কালার চেঞ্জ করেন। এখান থেকেও কালারটা চেঞ্জ করতে পারি, প্লাস আমি যদি আই বাটনে ক্লিক করি দেন আই ড্রপার দিয়ে কালার চেঞ্জ করতে পারে। এটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা সিঙ্গেল থাকবে, হ্যাঁ ওইটা আপনারা চাইলে বিভিন্ন কালার চেঞ্জ করে একটা নতুন কিছু তৈরি করতে পারবে। জি আপু, রেকর্ড করতে চাইলে রেকর্ডিং পারমিশন চাচ্ছে আপনার কাছ থেকে। আজকে কয় তারিখ? 23 তারিখ। জি আপু। হ্যাঁ কোথায় ছিলাম? আমরা কি দেখছিলাম? ফায়ার দেখছিলাম। এই যে দেখেন আপনারা কালার গুলো একটু, এই যে এটা দেখেন, এটাতে দেখেন ব্লু কালার ইউজ করা হয়েছে। এই যে দেখেন, এটা দেখেন, এই যে এটা তো করছেন না সাকিব, কে সাব্বির ভাই এটা করছেন না, কে কে যেন করছেন? এটা কিন্তু ব্ল্যাক না, এখানে দেখাচ্ছে ব্ল্যাক, হ্যাঁ কিন্তু এটা ফুল ব্ল্যাক না। এরকম করে আপনারা কালার একটু ইয়ে করবেন, মানে কালার কম্বিনেশন গুলো ঠিক করে নেবে, ঠিক আছে। আচ্ছা নতুন একটা সাইট দেখাই আপনাদের আমি, এই যে দেখেন, দেখা যাচ্ছে
হ্যাঁ তো দেখা যাচ্ছে এই যে দেখেন uprinting.com, ইউপ্রিন্টিং এইখানে গেলে আপনার কি পাবেন দেখেন, এই যে দেখেন ইউপ্রিন্টিং, এইখানে অল প্রিন্ট প্রোডাক্ট, এই দেখেন বিজনেস স্টিকার ব্যানার পোস্টার মানে যা আছে সব, এই দেখেন লেভেল স্টিকার, এগুলার কি আপনারা ধরেন কোন একটা কাজ করবেন সেটার সাইজ আপনারা জানেন না, হ্যাঁ তখন আপনারা কে দেখেন আমি বের করে রাখছি বাইফোল্ড ব্রোশিওর, এই দেখেন কনফিগার প্রাইস, মানে এটা সেলও হয়, আপনি কেনার দরকার নাই, যারা অফিসের কাজে এগুলো ইউজ হয়, হ্যাঁ অনেকে আছে যারা বানায় না নিজেরা তৈরি করে, তখন এখান থেকে নিয়ে ইয়েটা কিনে নিয়ে জাস্ট বসায় দেয়, এই যে দেখেন এই যে সাইজ এখানে লেখা আছে বিফোর ফোল্ডিং, এই যে আমি কালকে যেটা দিছি লেটার সাইজ, বা আপনার এ ফোর সাইজও করতে পারেন, এই যে দেখেন এখানে সব ডিটেল দেওয়া আছে, তারপরে এইখানে যায় আপনার কিসে চাচ্ছেন, এখানে অপশন থাকে যে আপনার এই যে দেখেন এই যে এটা কি ভার্সনে চাচ্ছেন, এআই চাচ্ছেন, জেপিজি চাচ্ছেন, কোনটা, আমরা এআই চাচ্ছি, তাই এআই ক্লিক করি, তখন এই যে দেখেন এখানে যখন আমরা ক্লিক করব তখন এটা এই ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পরে আপনারা ওটা ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে সরাসরি আপনাদের এআই ওপেন করলে রেডি একটা আর্টবোর্ড আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ যেটা আপনারা বানাতে যাচ্ছেন, এটা ব্রোশিওর হোক ফ্লায়ার হোক আরো যা যা হোক, যেটা যে মানে এখানে তো লেখাই আছে আইটেম গুলা, তাই না, এখানে আইটেম গুলো আপনি পাবেন, তখন এখান থেকে আপনারা সাইজ নিয়ে, এটা তো কোনো ঝামেলা, এই দেখেন সব আইটেম এখানে লেখা আছে, এটা হচ্ছে শর্টকাট একটা, যে আপনাদের সাইজ নিয়ে কনফিউশন যে এটা কোন, এসব লেখা আছে দেখেন জেড ফোল্ড কি সাইজ হয়, এই যে ট্রাই ফোল্ড কি সাইজ হয় বা সাইজ হয় সব লেখা আছে, তো এই এখান থেকে আপনারা সরাসরি নামায় জাস্ট আর্ট কিছু করতে হবে না, নিউ আর্টবোর্ড নিতে হবে না, কিছু করতে হবে না, এটা ওপেন করে যেই তথ্যগুলো দেওয়া থাকবে যে ফ্লায়ার ব্রোশিওরটা রেডি থাকবে ওইটা জাস্ট ডিলিট করে আপনার কাজ আপনি শুরু করতে পারবেন, ঠিক আছে হ্যালো, জি আপু, হ্যাঁ আমি কি মানে বুঝতে পারছেন আপনারা, জি আপু আপু এটা একটা সাইট, এখান থেকে আপনারা ডিজাইনের পরে কাজের সাইজ গুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন, ও সাইটের নাম কি বললেন আপু, আমি নোট করব আপু, এগুলো কি ডাউনলোড করার সময় যে মকআপ বাদ দিয়ে ডাউনলোড করা যায়, মকআপ না তো, মকআপ তো থাকবেই না, দাঁড়ান আমি দেখাই, না আমি তার মানে যে কোটা ডাউনলোড করলাম সবগুলো মকআপ সহ, তো যার কারণে একটু কাজ করার সময় অসুবিধা হচ্ছে, কারণ সাইডে রেখে কাজ করতে গেলে অসুবিধা হয়ে যায়, এখান থেকে করছেন, না না আপু আপনি হচ্ছে এর আগের দিন যেগুলো দেখাই দিয়েছিলেন না সেগুলো জায়গা থেকে, না মকআপ করা থাকে ওখানে তো জাস্ট আপনি দেখার জন্য যে কাজগুলো কিভাবে করা আছে, অ্যালাইন কিভাবে করা আছে, এই জন্য ওরা মকআপ করে থাকলে সমস্যা নেই, ওগুলো তো মকআপ করাই থাকবে, ওরা তো কাজটা করে সুন্দর করে প্রেজেন্ট করে জমা দিচ্ছে, এই যে দেখেন এখানে আমি এটার কথা বলছি যে এই যে সাইজ গুলো নিয়ে অনেক সময় সমস্যা হয় না, এই যে দেখেন এখানে লেখা আছে সাইজ কত হয় কোনটার, এই দেখেন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন দেখেন এই যে দেখেন ট্রাইফোল্ড, ট্রাইফোল্ড বসিয়ে আমরা ক্লিক করি কতগুলো ট্রাইফোল্ড এর সাইজ দেখেন, তো অনেক সময় দেখা যায় যে আপনাকে বাইরে এসে বলবে যে হচ্ছে এই সাইজটা আমাকে করে দাও, তখন আপনি হয়তো কনফিউশনে পড়ে গেলেন যে এই সাইজ তো আমি আগে কখনো করি নাই কিভাবে করব, হ্যাঁ তখন আপনি সরাসরি এখান থেকে নিতে পারবেন, এই যে দেখেন এই যে ডাউনলোড হচ্ছে দেখছেন, এটা শো করি দেখি কি হয়, আপু ক্যান্সেল করলেন কেন, একটা আছে ওই জন্য আমি ডাবল, এই যে দেখেন চলে আসে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এই যে দেখেন আসছে না, আপনার
আনজিপ করলাম, তখন হচ্ছে ওইটা ওপেন করার সাথে সাথে দেখুন এআই ফাইল আপনাদের ইয়ে হয়ে গেল, ওপেন হয়ে গেল। হ্যাঁ দেখেন তিনটে সব কিছু, ব্লিড বলেন, সেভ লাইন বলেন, সব কিছু রেডি, দেখছেন সব কিছু রেডি দেখা যাচ্ছে। হ্যাঁ পুরো দেখা যাচ্ছে। আমরা যখন ক্লিপিং মাস্ক করব তাহলে কি পুরো আর্টবোর্ডটা নিব? এখানে ক্লিপিং মাস্কের কথা আসছে কেন? মানে যখন কাজ শেষ করা হয় তো এডিট করার পরে হয়তো ক্লিপিং মাস্ক থাকতে পারে না, ওটা জিজ্ঞেস করছি। মানে একটা আছে তো, এটা তো একটা আর্টবোর্ড, রেডি আর্টবোর্ড, মানে আমরা একটা আর্টবোর্ড নিয়ে সেখানে অফসেট পাট করে গাইড তৈরি করছি, ব্লিড এরিয়া তৈরি করছি করছি না? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার সবকিছু রেডি, কিচ্ছু করতে হবে না, আপনি সব রেডি। এই দেখেন, দেখছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। এই দেখেন বডি সব রেডি, এখানে সাইজও লেখা আছে যে ভিতরের অংশের সাইজ কতটুকু, এই দেখেন সব লেখা আছে। এই দেখেন এটা আপনার রেডি ফাইল, আপনার কিছুই না, এইগুলো সব ডিলিট করে দিয়ে, এই লেখাগুলো সব ডিলিট করে লেয়ারে যাবেন, লেয়ারে গেলে সব পাবেন, অপশন গুলো সব ডিলিট করে সাইজ দেখেন, প্রিন্টের সাইজ কত সব বলছে। এই দেখেন লেয়ার, এখানে লেয়ারে লক করা আছে, লক তুলে দিবেন, দিয়ে এখানে যে যে সব তুলে দিবেন, এখানে চোখ বন্ধ করে দিলে উঠে যাবে, এই যে এই যে উঠে যাচ্ছে, সব চলে গেল এই টেমপ্লেটের ভিতরে। আবার আমি এমনি এটা একটা ইয়ে মেথড আমি দেখালাম, শর্টকাট, যেখান থেকে আপনারা নিয়ে জাস্ট এই লেখাগুলো সব ডিলিট করে দিয়ে আপনারা এখানে আপনাদের কাজ করতে পারবেন, যে ডিজাইন ইচ্ছা। তারপরে যদি ডিজাইন বাইরে চলে যায় তখন আপনারা ইয়েও করতে পারবেন, ক্লিপিং মাস্ক করে সব সবই করা যাবে। এটা দেখতে একটা আর্টবোর্ড, সবই করা যাবে এখানে, জাস্ট রেডি করা, রেডি করা, আমাদের কিছু রেডি করতে হবে না। এই হ্যাঁ এই দেখেন, ব্লিড এরিয়া সেফ লাইন নেওয়ার পরে ইনসাইডের সাইজটা কতটুকু থাকে দেখেন, লিখে দিছে তখন ওখান থেকে আপনারা ওইটা ইয়ে করতে পারবেন, নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা দেখেন, আজকে আরেকটা ডিজাইন করি, কালকের একটা আমার ইয়ে হয় নাই, রেকর্ড কনভার্ট হয় নাই, ফেল হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, যার জন্য আমার রেকর্ডিংটা করতে মানে ইয়ে হচ্ছে, কনভার্ট হতে পারেনি। আজকে আরেকটা কাজ করি আমরা, এটা ডিজাইন করবো আজকে। আপনার কেউ বাইফোল্ড বুশিওর ট্রাই করছেন? বেশি দূর করা হয়নি, আমি ট্রাই করছিলাম, অর্ধেক কাজে রেখে দিয়েছিলাম অন্য কাজে। নতুন তিনজন আসছে, আপনারা একটু অ্যাটেন্ডেন্স দেন। হ্যাঁ রহিমা আপু আসছেন, আর কে, আর একটা তিন দিন না, গত দুই দিন, কালকেটা আর আজকেটা। এই যে হাসিবুল ইসলাম, একে একে ফোন দিছিলাম, একে যে ফোন ধরলো, ধরে কি যে ভাষায় কথা বললো আমি কিছুই বুঝতে পারলাম না। হাসরুল হাসান না? জি আপু। তারপরে আর কে, এই যে এরা আছে না কেন, ম্যাডাম মিনা, মিনা খাতুন দেখতে পাচ্ছি না তো। আপু আমারটা দেওয়া হয়নি আজকে। নাম বলেন। হারুন রশিদ আপু। হারুন রশিদ? জি আপু। কই মিনা খাতুন? এই যে মিনা খাতুন, আপনার আমি সব জিরো করে দিব।
ম্যাম কেন জিরো করে দিবেন? কেন দিব না? আপনি কথা উত্তর দেন না, রেসপন্স করেন না, কিছু জিজ্ঞেস করলে কিছু। ম্যাডাম আমার 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 লাইনের একটু সমস্যা, তো তার জন্য আমি কথা বলতে পারি না। তবে আমি অনর্গল তো ক্লাস করছি, দেখছি, শেখার তো চেষ্টা করছি। ক্লাস কোড এই এই এটা কি দেখার জিনিস? এটা হাতে কলমে শেখার জিনিস? আপনি তো প্র্যাকটিসও করেন না, কথা না হয় বলা যায় না, মাইক্রোফোনের সমস্যা। ক্লাস তো করা যাবে। এই যে হারুনুর রশিদ ভাই, আপনার শুধু একদিন, কোন দিন যেন ছিলেন না? প্রথম দিন? জি আপু। তারপরে তৃতীয় দিন ছিলেন না? না, চতুর্থ দিন? জি আপু। আর কেউ আছেন? আমি চলে এসেছি আপু। আচ্ছা, এদিকে ওরা দিচ্ছেন চঞ্চল, চঞ্চল কোথায়? আচ্ছা দেখেন, এই যে মিনা আপু আর কে যেন একটা রহিমা আপু, আপনারা এখনো কাজ প্র্যাকটিস করেননি? করছি তো ম্যাডাম বাসায়। ওই আমাকে দেখাইছেন? আপনি কে দেখায়নি, তবে বাসায় করছি। একটু দেখান, দেখাতে কি হবে? মানে কি মনে হয়? আচ্ছা ম্যাম, কালকে কালকে দেখাবো। নি আপনারা এই যে আপলোড দেন, বাকি যারা দিচ্ছে ও ওনাদের মতো আপনারাও কাজ জমা দেন, ঠিক আছে? এই যে এটি কি মশা, মোসাদ্দেকুর ভাই আপনি কাজ জমা দিছেন? আপনাদের শর্টকাট নাম নাই? একটু শর্টকাট নাম বলেন তো, এত বড় বড় নাম পড়তে পারেন। ম্যাম আমার নাম আবির। হ্যাঁ আবির। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ জমা দিয়েছেন? হ্যাঁ কালকে একটা দিছি। ওই দেখি, নিচে মনে হয় এটা এটা না? হ্যাঁ এটা ম্যাডাম। ক্রিয়েটিভ এজেন্সি। হ্যাঁ কিন্তু দেখেন এই লেখাটা, দেখেন আপনি, এই যে দেখেন, বুঝছেন? এটা এটা আপনার হাইলাইট হবে না, এই 25% ডিসকাউন্ট, এটা হাইলাইট হবে না। এটা হাইলাইট হলে এত বড় হবে না, এটা আরো ছোট হবে লেখাটা। হ্যাঁ আর এই যে দেখেন, এটা এই ক্রিয়েটিভ এজেন্সি, ক্রিয়েটিভটা হয়তো রেগুলার করবেন, এজেন্সিটা বলবো, ট্যাগ লাইন হেয়ার, এই কথাটা এখানে একদম লেগে গেছে। এটা একটু নিচে হবে, এই এজেন্সিটা ছোট হবে, এটার অ্যালাইন ঠিক নাই, এটারও অ্যালাইন ঠিক নাই, হয় এটা রাইট করতে হবে না হলে লেফট করতে হবে। আবার হচ্ছে আপনার এই যে এটাও লেগে গেছে, এটারও স্পেস ঠিক নাই, এটা আরো ছোট হবে। এই ডিসকাউন্ট কথাটা, 25% ডিসকাউন্ট আরো ছোট হবে। আর এই দেখেন দেখেন, এটাও ঠিক নাই, এই যে বিজনেস সলিউশন আর আওয়ার বেস সার্ভিস, এই দুইটার অ্যালাইন ঠিক নাই। কিন্তু ম্যাম কপি কপিতে তো এভাবেই ছিল, তাই আমি এভাবে করছি। কপিতে এভাবে তো আপ, এই যে দেখেন এখানে স্পেস দেখেন আর এখানে স্পেস দেখেন, এই দুটো আপনাকে সেম করতে হবে। আর কই নিচে দেখা হচ্ছে না, এই যে দেখেন
এই যে দেখেন কল এই এই লেখাটা দেখেন এই শেপের মিডলে আছে এই উপরে স্পেস দেখেন আর নিচে স্পেস কত বেশিটা শেপ লাইনের ভিতরে আছে তো এজন্য আচ্ছা তারপর এটা আর নিচে নামবে আর এই যে এটা এই তিনটা অ্যালাইন ঠিক আছে হ্যাঁ এটার অ্যালাইন ঠিক আছে এই তিনটার অ্যালাইন ঠিক আছে মনে তো হচ্ছে না যাই হোক এই যে আপনার এইখানে ভুল আচ্ছা ম্যাম ঠিক আছে কাজটা ভালোই হয়েছে খারাপ হয়নি আচ্ছা মোটামুটি এই যে দেখুন এই এইগুলো আপনি এরকম করছেন এইগুলা এগুলা হচ্ছে হাইলাইট করতে চাইছেন কিন্তু এটাকে আপনি বোল্ড করেছেন হ্যাঁ এটা বোল্ড এটা আপনি মিডিয়াম দিবেন আর এইটা দিবেন রেগুলার বা লাইট যদি আপনি এটা হাইলাইট করতে চান আবার এই যে এটা এটা সবগুলো বোল্ড দেওয়ার দরকার নেই এটা যে কোনো একটা অংশ বোল্ড দিতে হবে ওকে ম্যাম আর এই যাই হোক এটা একটু ছোট হবে এই আইকনটা দেখ তাও একটু প্র্যাকটিস করতে এই নতুন কে আসলো রায়হান রশিদটা কে না আপু আমি আগেই ছিলাম আপু আমার হচ্ছে নেট চলে গিয়েছিল দেন আবার হচ্ছে জয়েন করলাম আপনার অ্যাটেন্ডেন্স দেয়া হয়েছে জি আপু হারুন আর রশিদই হচ্ছে আমার নাম আপু ও আচ্ছা আচ্ছা আমরা তিন ভাগে ভাগ করি সরি দুই ভাগে করি আমরা বাই ফোল্ড বাড়াচ্ছি
হয়ে গেছে, এটা আমরা কনভার্ট করে দিই ওয়ান এতে। এবার কোনটা কত নাম্বার পেজ এটা মনে আছে? জি আপু বলেন। রাইট সাইডের ফার্স্টটা হচ্ছে 1, সেকেন্ডটা 4, আর হচ্ছে লেফট সাইডের প্রথমটা 2, লাস্টটা 3rd, 2 3 4 1 মেবি। প্রথমটা 2 হবে, দ্বিতীয়টা 3। এটা হচ্ছে 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 1 নাম্বার। মানে জিনিসটা ভাঁজ হবে তখন এটা পিছনে চলে যাবে, এটা সামনে। হ্যাঁ, আর এই দুটো মিডল, মানে যখন আমরা পেজটা খুলবো তখন লেফটে এটা আসবে প্রথমে। হ্যাঁ, রাইট, এটা যেটা কিন্তু 2, এটা 3, এই যে এইটা। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে এটা, ঠিক আছে, আর এটা হচ্ছে আচ্ছা চলেন আমরা একটু ইয়ে করি, যে এইগুলো বানাই। হ্যাঁ, এই যে মিডল এর এটা কি করে বানাইছে দেখেন, এটা পারবেন না আপনারা? মিডল এর এটা, এটা কিন্তু ভাঁজ না, এটা প্লেন, এই মকআপ করার জন্য মিডল এর ভাঁজটা আসছে। হ্যাঁ, এই যে মাথার কাছে এখানে মনে হচ্ছে না রাউন্ড, হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, একটা করে মেবি কপি করলে হয়ে যাবে। জি না, এটা আপনাদের এই যে মনে হচ্ছে না যে মিডিল এরকম হয়ে আছে, যে জায়গাটা হ্যাঁ, এটা এটা কি মকআপের জন্য না আপু? হ্যাঁ, এটা মক, এটা শেপ, এটা মকআপের জন্যই তো, এটা দেখেন যে এরকম। উপরের জিনিসটা মনে হয় নিচের দিকে টেনে দেওয়া আছে আপু, দেখে মনে হচ্ছে মানে ইয়া থেকে। হ্যাঁ, এই যে এরকম করছে, এই যে দেখেন, এটা একটু ইয়ে করুন, এই যে, এই যে দেখেন, এই জন্য আপনাদের এই এটা কালারটা দিই, এটা যখন মকআপে বসাইছে তখন হচ্ছে মকআপে বসানোর জন্য ওখানে পাকা লাগছে, মনে হচ্ছে যে ওই জায়গাটা পাকা। আচ্ছা, এটা এটা করি, একটু ছোট করি।
এবারে যে এটা করি এটা করি আর এটা করি হ্যাঁ এটা তো আমরা পারি পারি না পারি আপু এটা কি করছে এই দুই মাথা ধরে টান দিছে এটা আপু দুই পয়েন্ট সিলেক্ট না করলে তো হবে না আপু এই করলাম তো এই যে আরো করেছে আরো করেছে এই দেখেন এরকম করেছে পরে এই দেখেন এই যে এটা উল্টায় দিছে আপু এটাকে না ঘুরিয়ে ফ্লিপ করার কি কোনো অপশন আছে হ্যাঁ আপনি যেখান থেকে করতে পারেন এই যে রিফ্লেক্ট বাই এরেন্স ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে যে রিফ্লেক্ট এটা আপনি কি করতে পারেন হরে এই দেখুন ওয়াও হ্যাঁ আপু এই যে এইভাবে বসাইছে হ্যাঁ এই দেখুন খুব বড় করেছে এই যে এইভাবে বসায় জাস্ট ক্লিপিং মাস্ক করে দিছে এটা কি সেম টু সেম হইছে হয়ে যাবে শেপ মোটামুটি ঠিক আছে এটা হয়তো আরেকটু ছোট করে নিয়েছে চ্যাপটা করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ দেখতে পারে